সি সি হ্যাঁ, যেটা বলছিলাম আমি, দ্য পয়েন্ট ইজ আজ টাকাটা দেয়া হয়ে গেলে জীবনে আর কখনো মুখ দর্শন করবো না এই লোকটার। এত অপমান মানুষকে মানুষ করতে পারে, নাকি আগের দিন আমি লিফট দিতে রিফিউজ করেছিলাম সেটা শোধ নিল। হোয়াটএভার মেবি, আমি মরে যাব তবু এই লোকটার সঙ্গে আর কখনো দেখা করব না, নেভার এভার। কেমন লাগলো আজকে মিস কমলিকা মজুমদার? ধ্রুবসেন অপমান ফিরিয়ে দিতে জানে, আর ধ্রুবসেনকে কেউ অপমান করলে সে তাকে হাজার গুণ অধিক ফেরত দিতেও জানে। ধ্রুবসেন লিফট চাইলে না তেমন তেমন মেয়েরা বড়তে যায়, আর আপনি তো ভারী এক। ধ্রুবসেন আর কখনো কারোর অহংকার আর কখনো কারোর প্রত্যাখ্যান বরদাস্ত করবে না এই জীবনে। তাকে কোনো ব্যাপারে কেউ সামান্য প্রত্যাখ্যান করলে সে সার্বিকভাবে প্রত্যাখ্যান করবে, এন্ড দিস ইজ ফাইনাল। স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবেন বলেছিলেন। হ্যাঁ, আমি একটু ডিপলি ভাবছিলাম, তাই একটু চা বলো তো ভাই। হ্যাঁ স্যার, এক্ষুনি বলছি। ও শোনো, হ্যাঁ তুমি ভদ্রমিলে আছেন কিনা একবার দেখে এসো। ডাকবো স্যার? না না, তাহলে কি ওয়েট করতে বলবো না যে ফিরে যেতে বলবো? কিছু করতে হবে না, যাও গিয়ে চাটা বলো। ঠিক আছে স্যার। শুনুন। হ্যাঁ ম্যাডাম। আপনাদের মিটিং নিশ্চয়ই এখন অনেকক্ষণ চলবে। হ্যাঁ ম্যাডাম, স্যার তো কিছু বলেননি, শেষ হবার কথা। বলছিলাম যে এই খামটা কাইন্ডলি যদি ওনাকে দিয়ে দেন। না না, ও আপনিই দেবেন। না মানে আমার না একটু তাড়া আছে, আর ওনার সঙ্গে আমার বিশেষ কোনো কথাও নেই, খামটা দিলেই উনি বুঝতে পারবেন, উনি জানেন। ঠিক আছে তাহলে। আর একটা কথা বলবেন দয়া করে। কি ম্যাম? বলবেন যে আমি ওনাকে ডিস্টার্ব করতে চাইনি, আর ভবিষ্যতে এরকম ভুল আর কখনো হবেও না। রাদার ওনাকে বলে দেবেন যে ওনার চেম্বারে আসার দরকার আমার আর কখনো হবে না। আসছি। সিধু। হ্যাঁ স্যার। স্যার এক্ষুনি চারটে চা পাঠাতে বললেন। আচ্ছা এক্ষুনি পাঠাচ্ছি। স্যার ভদ্রমিলে কি এখনো ওয়েট করছেন বাইরে? ঠিক আছে পাঠিয়ে দেবো নাকি, প্লিজ তোমরা একটু বাইরে যাও, দেখি উনি কি বলতে চান। উনি তো নেই,
চলে গেছেন? হ্যাঁ। তুমি ওখানে গিয়ে কি দেখলে যে উনি নেই? না স্যার, উনি ছিলেন, এই খামটা আপনাকে দিতে বললেন। না স্যার, আমি কিছুতেই নিতে চাইনি, আমি ওনাকে অনেকবার না বলেছিলাম কিন্তু উনি শোনেননি, উনি বললেন আপনি সব জানেন, এটা দিলেই আপনি বুঝতে পারবেন। আমি তোর অনেক দূরে ছিলাম না, পাশের ঘরে তো ছিলাম, একবার নক করবে তো আমাকে? এমন সব ইডিওটিক কাজকর্ম করো না তোমরা। দেখে ভদ্রমহিলা আমাকে টাকার গরম দেখাচ্ছে। হাউ ডেয়ার শি, টাকা দেখাচ্ছে আমাকে? ভদ্রমহিলা আমাকে টাকার গরম দেখাচ্ছে। হাউ ডেয়ার শি, টাকা দেখাচ্ছে আমাকে? আরে এর থেকে হাজার হাজার বেশি টাকা ধ্রুব সেন মানুষকে ডোনেট করে। টাকা দেখাচ্ছে, টাকা দিয়ে কিনতে চাইছে আমাকে, তো বড় সাহস। শোনো, এটা ওনাকে ফেরত দিয়ে দাও। ধরো, উনি তো চলে গেছেন স্যার, উনি গাড়িতে করে চলে গেছেন, উনি কোথায় থাকেন আমি তো জানি না স্যার, আমি কি করে? টেলিফোন করো, নাও ইটস ইওর রেসপন্সিবিলিটি। ফাইল আছে ওনার, বার করো, খুঁজে ঠিকানা ফোন নাম্বার সব কিছু বার করো, আছে ওখানে। আমি এক্ষুনি দেখছি স্যার। এই তোমার ফাইলটা দেখো। ও স্যার, ফোন নাম্বার পেয়েছি স্যার। থাক থাক থাক, ফোন নাম্বার পেয়ে কি হবে, ফোন করে কি টাকা ফেরত দেওয়া যায় নাকি? তার থেকে বরং দেখো যে স্যার, উনি আরেকটা কথা বলতে বলে গিয়েছেন, বললেন আমি যেন আপনাকে বলে দিই উনি আপনাকে ডিস্টার্ব করতে চাননি, আর বললেন কি বলেন? বললেন আর কখনো ওর আপনার চেম্বারে আসার দরকার হবে না। খামটা কি ওর বাড়ির অ্যাড্রেসে ফিরিয়ে দিয়ে আসবো স্যার? থাক, যা করার আমাকেই করতে হবে। উনি কোন কলেজে যেন পড়ান, ওই নাম অ্যাড্রেস সব আছে তো লেখা, দেখি। হ্যাঁ স্যার। টাকার গরম দেখাচ্ছে আমাকে, টাকার গরম। পৃথিবী টাকা দিলেও ধ্রুব সেনকে কেনা যাবে না, ধ্রুব সেন টাকায় বিক্রি হয় না ম্যাডাম, এটা আপনাকে জানিয়ে দিয়ে আসবো, আমি নিজে গিয়ে জানিয়ে দিয়ে আসবো। আপনার প্রশ্রয়ে আপনার ছেলেটা বিগড়ে গিয়েছে মা, কিন্তু আমি তো সেরকম মা নই, আমি আমি সময় থাকতে আমার মেয়েটাকে শাসন করব। শুধু শুধু নিজের আর আমার সময় নষ্ট করছো তুমি মা, আমাকে যেতে দাও। দাঁড়াও, যাওয়ার আগে তুমি আমার একটা কথা স্পষ্ট জবাব দিয়ে যাও। ওই ওই বাবা মেয়েটার কাছে তুমি এভাবে হেরে যাবে? তখন থেকে কেন তুমি এক কথা বলছো মা? কেন তুমি বুঝতে পারো না যে এই ধরনের ছোট কথা শুনতে আমার ভালো লাগে না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।